विशेष भाव समस्त महान वैष्णव वृंदे कृतज्ञ जे तारा अनेक करुणा कर निज हाथे अनेक किछु शिखिएछेन अनेक भालोबासा दिए इस्कने रेखेछेन समस्त सकल शिक्षागुरु वृंदे चरण वंदना करी एवं आमार परम आराध्य गुरुदेव श्री श्रीमद् जयतथा स्वामी गुरु महाराज चरणे আত্মসমর্পণ করছি এবং আপনাদের সকলের চরণে আমি প্রার্থনা জানাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার শুদ্ধিকরণের জন্য আমার শিক্ষা গুরুগণের আদেশ পালনের জন্য এবং আপনাদের আনন্দ বিধানের জন্য আমি প্রচেষ্টা করতে পারি। আমরা ধারাবাহিক ভাবে শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করে শ্রবণ করতে করতে আমরা দ্বিতীয় স্কন্ধে প্রবেশ করেছি। দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের উপরে আমাদের প্রবচন চলছে। আজকে আমরা দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে 32 নম্বর শ্লোকটি থেকে শ্রবণ করব। সকলে আমার সাথে সাথে পুনরাবৃত্তি করবেন। গৃঢ় উত্তর অষ্ট অধর ৃষণ চ
मित्र उक्षि समुद्र वीरय अस्थि संग्रह दृढ़ोत्तरष्टोदर बलोभ पृष्ठ धर्मस्तन धर्म पथस्य पृष्ठ पस्तस्य मेडं वृषणौ च मित्रौ पस्तस्य मेडं वृषणौ च मित्रौ समुद्र गिरयस्ति संगः पक्षी समुद्र गिरयस्ति संगः मेडम वृषणौ च मित्रौ पक्षी समुद्र गिरयस्थि संघा अवश्य लोभ
লোক ধর্ম ধর্ম স্তন স্তন অধর্ম অধর্ম পথ মার্গ অশ্ব তার পৃষ্ঠ পৃষ্ঠ কহ ব্রহ্মা দশ্য তার মের উপস্থ বৃষণ খণ্ডকোষ চ মিত্র মিত্রাবরুণ কুক্ষি কমর সমুদ্র সমুদ্র সমূহ গিরয় পর্বত সমূহ অস্থি অস্থি সংগ্রহ সমূহ অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনানন্দ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শ্রীল প্রভুপাদ জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ লজ্জা তার উপরের অস্ত্র লোভ তার অধর ধর্ম তার স্তন অধর্ম তার পৃষ্ঠদেশ প্রজাপতি তার শিষ্ণ মিত্রাবরুণ তার অন্ডকোষ দল সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বত সমূহ তার অস্থিরাজি অল্পজ্ঞ মানুষেরা ভ্রান্তিবশত মনে করে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তিনি হচ্ছেন পরম পুরুষ যে কথা সমস্ত বৈদিক প্রামাণিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে তবে পুরুষ বা ব্যক্তি বলতে আমাদের যে ধারণা রয়েছে তিনি তেমন নন এখানে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা হচ্ছেন তার শিষ্য এবং মিত্রাবরুণ হচ্ছেন তার দুটি অন্ডকোষ অর্থাৎ একজন সবিশেষ পুরুষ রূপে তিনি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ পূর্ণ তবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি ভিন্ন ধরনের এবং তাদের কার্যকলাপও ভিন্ন তাই ভগবানকে যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয় তখন বুঝতে হবে যে তার ব্যক্তিত্ব আমাদের অপূর্ণ কল্পনা প্রসূত ব্যক্তিত্বের মতো নয় গিরি পর্বত সমুদ্র অথবা আকাশ ইত্যাদি দর্শনের মাধ্যমে তাদের বিরাট পুরুষের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে উপলব্ধি করার মাধ্যমে ভগবানকে আরাধনা করা যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন তা অবিশ্বাসীদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান স্বরূপ এখানে শ্রীল প্রভুপাদ কৃতজ্ঞতা তাৎপর্য পঙ্গুম লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং পরমানন্দমাধবং শ্রীচৈতন্যম নমো বিষ্ণুপদায় কৃষ্ণকৃষ্ণায় শ্রীমতে জয় পতাকা স্বামিনী নমো আচার্য পদায় নিতাই কৃপাপদায় গৌরকথাধামদায় নগর হরে কৃষ্ণ সুশ্রী ভক্তবৃন্দ তোমরা শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধেরই প্রথম অধ্যায়ে শ্রবণ করতে করতে কৃষ্ণ প্রশ্নটি এসেছি এখানে ভগবানের বিরাট রূপের বর্ণনা প্রদান করা হচ্ছে বিরাট রূপের বর্ণনা প্রসঙ্গে আজকের এই শ্লোকে ভগবানের আরো কতগুলি অঙ্গের বর্ণনা প্রদান করেছেন ভগবানের বিরাট রূপের অঙ্গের বর্ণনা প্রদান করেছেন এখানে বলা হচ্ছে লজ্জা তার উপরের অস্ত্র বা কোপ
লোক তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ। প্রজাপতি তার শিষ্য, মিত্রাবরণ তার অন্ধকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্ষি কুমন, এবং পর্বত সমূহ তার অস্থির। শ্রীল প্রভুপাদ অত্যন্ত সুন্দর প্রাঞ্জল এবং সংক্ষিপ্ত একটি তাৎপর্য প্রদান করেছেন। শ্রীল প্রভুপাদ এই তাৎপর্য প্রথম লাইনেই বর্ণনা করছেন, অল্পজ্ঞ মানুষেরা ভ্রান্তিবশত মনে করে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরম পুরুষ, যে কথা সমস্ত প্রামাণিক বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই প্রথম দুই লাইনেই তিনি নির্বিশেষবাদের যে যুক্তি তিনি খণ্ডন করেছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্রে আমরা দেখি নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারী। শ্রীল প্রভুপাদের প্রত্যেকটি গ্রন্থে প্রভুপাদের তাৎপর্যে যে জায়গাতেই একটু সুযোগ পাওয়া গেছে নির্বিশেষ ভাবকে খণ্ডন করার, শ্রীল প্রভুপাদ করেছেন। শ্রীমদ ভগবদ গীতাতে বহুবার আমরা শ্রীল প্রভুপাদের এই নির্বিশেষ ভাব খণ্ডনের যুক্তি দেখি। যেখানেই সুযোগ পেয়েছেন শ্রীল প্রভুপাদ এই নির্বিশেষ ভাবকে খণ্ডন করেছেন, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ। এই জগতে যদি সমস্ত পরমার্থবাদীদেরকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে এক হচ্ছে সবিশেষবাদী আর এক হচ্ছে নির্বিশেষবাদী বা মায়াবাদী। এই নির্বিশেষবাদীদেরকে মহাপ্রভু অবজ্ঞা করেছেন, মহাপ্রভু আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা নির্বিশেষ বাদ সম্বন্ধে শ্রবণ করে তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দিব্য আনন্দময় ভক্তি জীবনকে ধ্বংস না করি। মায়াবাদী ভাষ্য শুনিলে ভয় সর্বনাশ। নির্বিশেষ বাদ সম্বন্ধে কেউ যদি শ্রবণ করে, মায়াবাদ সম্বন্ধে শ্রবণ করে, তাহলে তার ভক্তি জীবন নষ্ট হয়ে যেত। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, কারা মনে করে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ, নিরাকার, রূপহীন, অল্পজ্ঞ মানুষের কেন ভ্রান্তি বসত, এটি তাদের ভ্রম বা ভুল। অল্পজ্ঞ মানুষেরা ভ্রান্তিবশত মনে করে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ। তো আমরা শ্রীমদ ভগবদ গীতাতে দেখি, শ্রীমদ ভগবদ গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের 20-25 নম্বর শ্লোকে তিনি দেবদেবীর উপাসনা আর নির্বিশেষ ব্রহ্মের উপাসনার ব্যাপারে বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। সবিশেষ এবং নির্বিশেষবাদের উপাসনার মধ্যে সবিশেষবাদ শ্রেষ্ঠ। সবিশেষবাদীদের মধ্যে আবার কেউ দেবদেবীর উপাসক। ভগবান শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে সবিশেষবাদীদের মধ্যেও আবার যারা দেবদেবীর উপাসক তাদেরকে তিনি সমালোচনা করেছেন, অন্তবত্তু ফলম তেষাং তদ ভবতি অল্প মেধসা দেবান দেবযজ জানতি মদ ভক্তা জানতি মহাভক্তা।
ভগবান বলছেন যাদের বুদ্ধি অল্প অল্প মেধাসাম দেবান অন্তবত্তু ফলম কেশাম তদ ভবতি অল্প মেধাসাম। যাদের বুদ্ধি কম অল্প মেধা তারা কি করেন, যে ফল প্রাপ্ত হলে অচিরেই নষ্ট হয়ে যায়, কোন স্থায়ী ফল লাভের জন্য দেবদেবীর উপাসনা করে। দেবদেবীর উপাসকদেরকে তিনি অল্প বুদ্ধি সম্পন্ন বলে প্রতিপন্ন করেছেন। পরবর্তী শ্লোকে তিনি নির্বিশেষবাদীদেরকে অতি বিশেষ টাইটেল দিচ্ছেন, অব্যক্তম বৃত্তিমাপন্নম মন্যতে মাম অবুদ্ধয়। এই অবুদ্ধয় শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবুদ্ধয় মানে বুদ্ধিহীন। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম উত্তম। দেবদেবীর উপাসকদেরকে তিনি বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু যারা নির্বিশেষবাদী ভগবান তাদেরকে বললেন অবুদ্ধ, সম্পূর্ণরূপে এরা হচ্ছে বুদ্ধি। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এই নির্বিশেষবাদীদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। তিনি বলছেন যে অল্পজ্ঞ মানুষেরা, আর ভগবান বললেন এরা সম্পূর্ণরূপে বুদ্ধিহীন অবুদ্ধয়। তো যারা বুদ্ধিহীন অল্প বুদ্ধি সম্পন্ন অল্প মেধা সম্পন্ন তারা ভগবানকে নির্বিশেষ বলে প্রতিপন্ন। কিন্তু সমস্ত বৈদিক শাস্ত্রে, সমস্ত প্রামাণিক বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন করা হয়েছে যে তিনি হচ্ছেন পরম পুরুষ। পুরুষ মানে যার একজন, যার একটা ব্যক্তিত্ব আছে, যিনি সবিশেষ একজন ব্যক্তি, যার ইন্দ্রিয় রয়েছে, যিনি যাকে দর্শন করা যায়, যিনি গোচরীভূত হন, একজন ব্যক্তির এরকম অনেকগুলি বৈশিষ্ট্য আছে। আর বৈদিক শাস্ত্র বর্ণনা করছে যে কৃষ্ণ হচ্ছেন, ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, পরম পুরুষ। তা সত্ত্বেও দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে তারা ক্ষণস্থায়ী ফল লাভের জন্য এই পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর শরণ গ্রহণ করে। আর বুদ্ধিহীনতার কারণে নির্বিশেষবাদীরা ভগবানের সবিশেষ রূপকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। আর বুদ্ধিমান ভক্তরা ভগবানের এই সবিশেষত্বকে স্বীকার করে। কেন এই নির্বিশেষবাদীরা এবং দেবদেবীর উপাসকেরা ভগবানকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, এই দুইটি শ্রুতি ভগবান সুন্দর দুইটি কারণ বলেছেন। এছাড়াও শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান সপ্তম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাদৃত মোরয়ম নাভি জানাতি লোক মাম অজম। কেউ অল্প বুদ্ধি সম্পন্ন আর কেউ বুদ্ধিহীন সেই জন্য জানতে পারে না। আরো একটি কারণ কি, আমি এই সমস্ত মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না।
তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ এবং অদ্বয় স্বরূপকে জানতে পারে না। ভগবান নিজেকে প্রকাশ করেন বুদ্ধিমত্তা অনুসারে, সবার কাছে সবকিছু প্রকাশ করে লাভ নাই। গ্রহিতার গ্রহণযোগ্যতা অনুসারে তার কাছে জ্ঞান প্রকট করা আবশ্যক। দেবদেবীর উপাসকেরা যেন যেমন অল্প বুদ্ধি সম্পন্ন, সেই জন্য তাদের কাছে এই তত্ত্ব প্রকাশ করার কোন আবশ্যকতা ভগবানের ছিল নাই। নির্বিশেষবাদীরা বুদ্ধিহীন, তারা তাদের এই অল্প মেধা দিয়ে ঘটতে পারবে না, সেই জন্য তাদের কাছে প্রকাশ করার আবশ্যকতা নাই। ভগবান স্পষ্ট বললেন, নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃত, আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না। কার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন, কারা ভগবানকে জানতে পারে? জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জি, জগন্নাথ গুরুদেব সুভদ্রা মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি। তো ভগবানকে সবিশেষ রূপে জেনে তার উপাসনায় নিয়োজিত হওয়ার জন্য বিশেষ যোগ্যতা আবশ্যক। ভগবান সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে সেটি বর্ণনা করেছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সমহাত্মা সুরে। বহু বহু জন্মের সৌভাগ্য যদি কারো থাকে তাহলে সে বুদ্ধিমান হয়, ভগবানকে উপলব্ধি করার স্তরে আসে। শ্রীমদ ভাগবত ভাগবতে প্রথম স্কন্ধের 2 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে, বদন্তি তত্ত্বমিদাস তত্ত্বম যজ্ঞানমদ্ভয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। পরব্রহ্মকে 3 ভাবে উপলব্ধি করা যায়, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ভগবানের ব্রহ্ম হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ বা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা বা জ্যোতি। ভগবানের আরো একটি পরম তত্ত্বের পরম সত্যের আরো একটি রূপ হচ্ছে পরমাত্মা, এবং ভগবানের চরম প্রকাশ হচ্ছে ভগবান। তো যারা বহু বহু জন্মে সুকৃতি সঞ্চয় করেছেন, সাধু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন, তাদের কৃপায় কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান বা পরম সত্যে ভগবান স্বরূপ যে হচ্ছে সর্ব উৎকৃষ্ট, তা হৃদয়ঙ্গম করতে পারে, এবং সেটি ভক্ত কিসের মাধ্যমে করেন? ভক্তির মাধ্যমে করেন। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ তত মাম তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তব অনন্ত। ভক্তির মাধ্যমে ভগবানকে ভক্ত জানতে পারে, কিন্তু অন্যেরা নির্বিশেষবাদীরা দেবদেবীর উপাসকেরা অন্য যে কারো উপাসকেরা ভগবানকে বুঝতে পারে না, কারণ হচ্ছে তাদের ভক্তি নাই, ভগবানের চরণে ভক্তি, সেই জন্য তারা হৃদয়ঙ্গম করতে পারে না। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি তাদেরকে বলছেন, ভগবানের উপাসক ছাড়া যারা আছে তাদেরকে বলছেন এরা হচ্ছে অন্ধ, আর ভক্তেরা হচ্ছে চক্ষুষ্ম। প্রেমাঞ্জন চুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি এই শ্লোকে বর্ণনা করেছেন, ভক্তরা
কিভাবে ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারে, দর্শন করে, কারণ তাদের দিব্য চক্ষু প্রেম রূপ রঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে। ভক্তরা প্রেমের চক্ষুতে ভগবানকে দর্শন করে, ভক্তির মাধ্যমে ভগবানকে ভক্তরা হৃদয়ঙ্গম করে, আর সেই ভগবানকে অল্পজ্ঞ মানুষেরা নির্বিশেষবাদীরা ভগবানকে নিরাকার বলে প্রতিপন্ন করে। কিন্তু সমস্ত বৈদিক শাস্ত্র বর্ণনা করছে যে তিনি হচ্ছেন পরম পুরুষ, পরম ব্যক্তিত্ব, ব্রহ্মাজি শ্রীম ব্রহ্মসংহিতাকে বর্ণনা করছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ মহাপ্রভু বর্ণনা করেছে। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জয়িছে নাচায় সে তৈছে করে, তিনি একেলা ঈশ্বর আর সব তার বৃত্ত অনুচর দাস দাসী। দাস দাসী অবশ্যই কোনো ব্যক্তির থাকে, নিরাকার কারো থাকে যার কোনো রূপ নাই ব্যক্তিত্ব নাই, অবশ্যই ব্যক্তি একজন ব্যক্তির দাস দাসী। শ্রীল প্রভুপাদ তারপরে বর্ণনা করছেন তাৎপর্যে, তবে পুরুষ বা ব্যক্তি বলতে আমাদের যে ধারণা তিনি তেমন নন। এখানে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা হচ্ছে তার শিষ্য, মিত্রবরুণ হচ্ছে তার দুটি অন্ডকোষ, অর্থাৎ একজন সবিশেষ পুরুষ রূপে তিনি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহপূর্ণ, তবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভিন্ন ধরনের এবং তাদের কার্যকলাপ ভিন্ন। ভগবানের যে ব্যক্তিত্ব, ভগবান যে পুরুষ, তার যে দেহ, তার যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মতো নয়। আমরা আমাদের চোখের সামনে যে সমস্ত পুরুষ দর্শন করি, নিজেদেরকে পুরুষ বলে মনে করি, নিজেদেরকে ব্যক্তিত্বের অধিকারী বলে দাবি করি, ভগবান এর থেকে ভিন্ন। ভগবানেরও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিন্তু আমাদের মতো জড় অঙ্গ প্রত্যঙ্গ নয়। আমাদের মতো জড় দেহ দেহের অধিকারী ভগবান নয়, তিনি সৎ চিত এবং আনন্দময় দেহের অধিকারী, সৎ চিত আনন্দময় অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী। আমাদের একটা ইন্দ্রিয় দিয়ে একটা কাজই করতে পারে, চোখ দিয়ে দর্শন, নাক দিয়ে আগ্রাণ, কর্ণ দিয়ে শ্রবণ, চর্ম দিয়ে স্পর্শ, প্রত্যেক ইন্দ্রিয় সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে এর বাইরে। কিন্তু ভগবানের প্রত্যেকটা ইন্দ্রিয় প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ সম্পাদন করতে পারে। ভগবান চোখ দিয়ে খেতে পারেন, নাক দিয়ে দর্শন করতে পারেন, প্রত্যেক অঙ্গ দিয়ে অন্য সমস্ত ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করতে পারে। প্রতিদিন আমরা দর্শনারতিতে এই জন্য গাই ভগবানের ব্রহ্মসংহিতা শ্লোকের মাধ্যমে ভগবানের প্রার্থনা করি, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি মন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দ মাদিপুরুষম তমহম ভজামি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি মন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সমস্ত ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করতে পারেন। এই জন্য ভগবান যে পুরুষ বা ব্যক্তি
তিনি হচ্ছেন আমাদের ধারণার অতীত। নির্বিশেষবাদীরা কেন ভগবানকে নিরাকার বলে? কারণ ভগবানের মধ্যে তারা আমাদের মতো কোনো চর ইন্দ্রিয় খুঁজে পায় না। যেহেতু ভগবানের মধ্যে আমাদের মতো কোনো জড় ইন্দ্রিয় খুঁজে পায় না, সেই জন্য তারা এই সিদ্ধান্তে আসে যে ভগবানের কোনো ইন্দ্রিয় নেই, ভগবানের কোনো রূপ নেই, কোনো আকার নেই, তিনি হচ্ছেন নির্বিশেষ নিরাকার। কিন্তু বৈদিক শাস্ত্র আমাদেরকে শিখাচ্ছে যে না, ভগবানের ইন্দ্রিয় আছে, তবে ভগবানের ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়ের মতো নয়। তার ইন্দ্রিয় হচ্ছে সৎ, চিত এবং আনন্দ, যা আমাদের প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর। কিন্তু সেই অপ্রাকৃত ইন্দ্রিয়ের অধিকারী পরম পুরুষোত্তম ভগবানকে ভক্ত তার প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা হৃদয়ঙ্গম করতে পারে। শ্রীল প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে একটা অগ্নিকুণ্ডে যদি এক টুকরা লোহা ফেলা হয়, তো এই লোহাটি অগ্নে আগুনে ভস্মীভূত হয়ে আগুনের যে গুণ সেটি প্রাপ্ত হয়, সেও দহন শক্তি লাভ করে, আগুনের মতো রক্তিম হয়ে ওঠে, স্পর্শ করলে আমাদের চর্মে চর্ম জ্বলে যায়, অগ্নি প্রজ্বলন করার শক্তি সাথে সাথে লাভ করে। একইভাবে ভক্ত যখন তার ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবান শ্রী ঋষিকেশের সেবায় নিয়োজিত হয়, ভগবানের সেবার স্পর্শে ভক্তের ইন্দ্রিয় সচ্চিদানন্দময় গুণ প্রাপ্ত হয়। আর এই সচ্চিদানন্দময় ভগবানের স্পর্শে তার সচ্চিদানন্দময় ভক্তের নির্দেশনায় যখন ভগবত সেবায় নিয়োজিত হয়, তখন সে অপ্রাকৃত প্রাপ্ত হয়ে এই পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারে। ভক্তা মাম অভি জানাতি। তো প্রভুপাদ এরপরে তারপর যে বর্ণনা করছেন, গিরি, পর্বত, সমুদ্র, আকাশ ইত্যাদি দর্শনের মাধ্যমে তাদের বিরাট পুরুষের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে উপলব্ধি করার মাধ্যমে ভগবানের আরাধনা করা যায়। তো আমরা যখন এই বিরাট রূপের বর্ণনা করছি, কি জন্য এই বিরাট রূপের বর্ণনা দিয়েছেন? যে সমস্ত মানুষ ভগবানের রূপে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত কনিষ্ঠ অধিকারী ভক্ত রয়েছে, তাদেরকে ভগবান সম্বন্ধে একটি ধারণা দান করার জন্য এই বিরাট রূপের বর্ণনা দেওয়া হচ্ছে, যাতে তারা ভগবানের এই বিরাট রূপের বর্ণনা শুনে ভগবানের প্রতি শ্রদ্ধা লাভ করে ধীরে ধীরে ভক্তি মার্গে অগ্রসর হতে পারে, যাতে তারাও ধীরে ধীরে ভগবানের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপলব্ধি করে ভগবানের আরাধনায় নিযুক্ত হতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রভুপাদ লাস্ট লাইনে বর্ণনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন তা অবিশ্বাসীদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান শুনে। যারা ভগবানের রূপে বিশ্বাস করে না, তাদের জন্য শ্রীমদ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শন যোগ হচ্ছে একটি চ্যালেঞ্জ। যে রূপের মধ্যে ভগবান সব কিছু প্রদর্শন করেছেন, তো এইভাবে শ্রীল প্রভুপাদ তার এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে।